বলদরপী মার্কিন নীতির বিরুদ্ধে ইরানি জাতিকে রুখে দাঁড়াতে হবে সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খ্যামেনি তার দেশের জনগণের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোকামিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন ট্রাম্পের এসব বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট যে গোটা ইরানি জাতির বিরুদ্ধে ওয়াশিংটন বিদেশী নীতি গ্রহণ করেছে আগামী চার নভেম্বর ইরানি জনগণ যখন বিশ্বের বলদরপী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জাতীয় দিবস পালন করতে যাচ্ছে তখন তেহরানে একদল শিক্ষার্থীর সম আয়তুল্লাহ এই মন্তব্য করেন সর্বোচ্চ নেতা বলেন সম্প্রতি আপনারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনেছেন তিনি ইরানি জাতিকে সন্ত্রাসী বলেছেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তার বক্তব্য কতটা বোকামিপূর্ণ তিনি গোটা একটি জাতিকে সন্ত্রাসী বলেছেন তিনি কিন্তু শুধু ইরানিদের নেতাদেরকে সন্ত্রাসী বলছেন না হিল খামিনি প্রশ্ন করেন গোটা ইরানি জাতিকে সন্ত্রাসী বলা কি ওয়াশিংটনের বিদেশি আচরণ নয় সর্বোচ্চ নেতা আরও বলেন ট্রাম্পের বোকামিপূর্ণ মন্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট হয় যে মার্কিনিরা কেবল ইরানি নেতৃত্ব ও সরকারের প্রতি নয় বরং তারা ওয়াশিংটনের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে শুরু থেকে নিরলসভাবে লড়াই চালিয়ে আসা গোটা ইরানি জনগণের বিরুদ্ধে বিদ্বেষী এবং শত্রুতামূলক আচরণ প্রদর্শন করে আসছে যে কোনো জাতীয় লক্ষ্য পূরণের প্রধান শর্ত হচ্ছে শত্রুকে চিহ্নিত করা এ কথা উল্লেখ করে খামিনি বলেন বর্তমান বিশ্বের বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমেরিকাই দুষ্টু শত্রু কোনো ধরনের কুসংস্কার এবং হতাশা থেকে নয় বরং বিশ্বে ঘটে যাওয়া নানা ঘটনাবলী এবং বাস্তব পরিস্থিতির আলোকে আমেরিকাকে দুষ্টু চক্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে মার্কিন হুম কি সম্পর্কে সর্বোচ্চ নেতা বলেন পরমাণু সমঝোতা পত্র বা জেসিপিও এর ফলাফল বাঞ্চালে আমেরিকা এখন চরম ধ্বংসাত্মক পদক্ষেপ গ্রহণে লিপ্ত রয়েছে আয়তুল্লাহিল উজমা খ্যামিনি সতর্ক করে দিয়ে বলেন আমেরিকার সঙ্গে কোনো ধরনের আপোষে গেলে দেশটির আরও বেশি আগ্রাসী হয়ে উঠবে তিনি আরও বলেন শত্রু প্রতিরোধী আমেরিকাকে মোকাবেলার একমাত্র উপায় ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ